কোথাও কোনো সুসংবাদ নেই হতাশার কালো মেঘে গোঠা পৃথিবী যেন অন্ধকার হয়ে আছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র কোথাও কোনো বন্ধু নেই আপন বলতে কেউ নেই সবাই বিপদে কাউকে সহানুভূতির হাত বাড়ানোর যেন কেউ নেই উল্টো দুর্দিনের সুযোগ নিয়ে সর্বশান্ত করার জন্য সবাই ওত পেতে আছে এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ আমি এমন কিছু বিষয় আজ তুলে ধরব যেগুলোর উপর কেউ আমল করলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য গায়েবী সাহায্য পাঠাবেন নাম্বার এক আল্লাহর উপর ভরসা জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর উপর ভরসা করে মহান আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কর আনে মহান আল্লাহ তালা এরসাদ করেন আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর উপর ন্যস্ত করে দেয় আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন হযরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে আমল হলো আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া মানুষের জীবনে পরিস্থিতি আসে। যে এই মুহূর্তে পরিবার বা আশপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে যারা এমন মুহূর্তগুলোকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান বলেন। আমি বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান নাম্বার তিন সব ক্ষেত্রে আখেরাতকে প্রাধান্য দেয়া রসুল্লাহ সাল্লাসাল্লামের সাথ করেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজ কর্মে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্র তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে আর যার উদ্দেশ্য হবে আখেরাত আল্লাহ তার সব কিছু করে দেবেন তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন অর্থাৎ তার অন্তর কালো কারো মুখাপেক্ষী হবে না কোনো কিছুর প্রতি লোভাতুর হবে না এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে চতুর্থ আমল হলো সকাল সন্ধ্যায় দোয়া করা হজরত আবুদ্দার দার আদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলবে হাসবি ইলাহা। ইল্লাহু আলাইহি তাওয়াক্কলতু ওয়াহু আরশিল আজিম অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই যেন সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন পাঁচ নম্বর আমল হলো দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করা ইবনে হাম্মাদ বলেন আমি রসুল সাল্লুকে বলতে শুনেছি মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা দিনের পূর্বান্নের মধ্যে চার রাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো তাহলে আমি আখেরাতে তোমার জন্য যথেষ্ট হব আবু বিভিন্ন হাদিস মতে এখানে চারাকাত নামাজ দ্বারা চাষদের নামাজের কথা বলা হয়েছে আবার কারো কারো মতে এখানে নামাজ দ্বারা ফজরের ও ফরজ নামাজের কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার এই আমলগুলা এবং দোয়াগুলা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহর গায়েবী সাহায্য লাভ করার তৌফিক দান করুন আমি